ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর রাজধানীতে প্রায় ২৫টির মতো অস্থায়ী কোরবানির পশুর হাট বসে। তবে এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। অদৃশ্য শত্রু করোনার সংক্রমণ এড়াতে অস্থায়ী পশুর হাটের সংখ্যা কমিয়ে কোরবানির পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাট চালু করেছে সরকার। দেশের ১৮৪৩টি অনলাইন শপের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ১৪১টি হাট এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে। ৮টি বিভাগে কুরবানির পশু বিক্রির জন্য প্ল্যাটফর্ম রয়েছে ১৫টি, আর সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে ১৭৬৩টি। এর বাইরে সরকারি উদ্যোগে রয়েছে ৫৯৪টি। এরই মধ্যে অনলাইন পশুর হাটে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে জানিয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসির প্রধান নির্বাহী। আমরা সকলে মিলে এই ডিজিটাল প্ল্যাটফর্মটিকে আমরা সক্রিয় করে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের স্বার্থ সংরক্ষণ করে আমরা চেষ্টা করছি সেখানে যেন ব্যাপক গরু বা পশু কেনা বেচার একটি সুযোগ সৃষ্টি করে দেয়া যায়। যে পশুর হাটগুলো আমরা ইজারা দিয়েছি অস্থায়ীভাবে, সেইগুলোতে আমরা ডিজিটাল কর্নার স্থাপন করছি। অনলাইন প্ল্যাটফর্ম থেকে এবছর ৩০ লক্ষ পশু বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে জানিয়ে পূর্বের ভুল ত্রুটি দূর করে এবারে ডিজিটাল হাট আরো বেশি জনপ্রিয় করে তোলা হবে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। অনেকেই হয়তো আপনি দেখবেন যারা একটু স্বাস্থ্য সচেতন, যারা একটু সচেতন ব্যক্তিত্ব, তারা কিন্তু হাটে যাচ্ছে না, তারা অনলাইনেই গরুটা কিনছে। কেন? কারণ গতবারে অনেকেই গরু কিনে ঠকে গেছে। ছবিতে একরকম গরু, বাস্তবে আরেক রকম গরু, মধ্যসত্ত্ব ভোগীরা এই কাজটা করেছিল। কিন্তু এবারে যে গরুগুলো আমরা আপলোড করছি সরাসরি খামারের গরু, খামারির, এবং সেই আপলোডে সহায়তা করছে আমার ফিড লেভেলের অফিসার। মৎস্য ও প্রাণী সম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি ডিএনসিসি, সরকারের আইসিটি ডিভিশন, ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ডিজিটাল হাট বাস্তবায়ন করছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।